আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা অর্থাৎ হযরতে মরিয়ম সালামুল্লাহ আলাইহা এবং মৃত্যুর ফেরেশতা সম্বন্ধে। তাই ঘটনাটি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, বলা হয়ে থাকে হযরতে ঈসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মা হযরতে মরিয়ম সালামুল্লাহ আলাইহাকে বললেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর আখিরাতের জীবন চিরস্থায়ী, সেটি শান্তিপূর্ণ এবং আরামের। এ আমার মা, আমরা এই জন্যই পৃথিবীর সম্পর্ক ছেড়ে অন্য জায়গায় চলে যাই। তাই মা ও ছেলে মিলে লেবাননের পাহাড়ের দিকে চলে গেলেন আর সেখানে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন। দিনের বেলায় রোজা রাখতেন আর রাত নামাজ পড়ে কাটাতেন, গাছের ফলমূল খেতেন এবং বৃষ্টির পানি পান করতেন। অনেক দিন সেখানেই থাকলেন। একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নিচে ময়দানে নেমে আসলেন যাতে করে তিনি ইফতারের জন্য কিছু খাবার জোগাড় করতে পারেন। যখন হযরতে ঈসা আলাইহিস সালাম নিচে আসলেন তো সেই মুহূর্তে হযরতে মালিকুল মউত আলাইহিস সালাম হযরতে মরিয়ম সালামুল্লাহ আলাইহার কাছে এসে উপস্থিত হলেন আর এসে তিনাকে সালাম জানালেন, হে আল্লাহর ইবাদতকারী মরিয়ম, তোমার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমাকে দেখে আমি ভয় অনুভব করছি। তো হযরতে মালিকুল মউত আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি ছোটর উপর রহম এবং বড়র উপর সম্মান করা ব্যক্তি নয়, বরং আমি মানুষের রূহ কবজকারী ফেরেশতা। হযরতে মরিয়ম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি জন্য এসেছো? আমার সঙ্গে মুলাকাত করার জন্য না আমার রূহ কবজ করার জন্য? তো মউতের ফেরেশতা উত্তর দিলেন, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, তুমি কি আমাকে এতটুকুন সময় দেবে না যেতটুকুন সময়ের মধ্যে আমার সন্তান ঈসা আলাইহিস সালাম আমার কাছে এসে যায়? তো মৃত্যুর ফেরেশতা বলতে লাগলো, আমাকে এমন হুকুম দেওয়া হয়নি, আমি আল্লাহর হুকুমকারী বান্দা। আল্লাহর কসম, আমি আল্লাহর হুকুম ছাড়া একটি মশারও জান কবজ করতে পারি না, আর আল্লাহ তাআলা আমাকে আপনার রূহ কবজ করার হুকুম দিয়েছেন। আমি আল্লাহ তাআলার হুকুম পূরণ করার জন্য এসেছি। আর এই বলে তিনার রূহ কবজ করে নেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ঈসা আলাইহিস সালাম সেখানে ফিরতে অনেক দেরি হয়ে গেল, এমন কি এশারের নামাজের সময়ও হয়ে আসলো। যখন তিনি ফলমূল সবজি নিয়ে সেই পাহাড়ে ফিরে আসলেন আর মাকে দেখতে পেলেন যে তিনার আম্মাজান শুয়ে আছেন, তো হযরতে ঈসা আলাইহিস সালাম ভাবলেন যে হয়তো তিনি ফরজ নামাজ পড়ে তাই তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। এই ভেবে তিনি সারা রাত তিনার জন্য অপেক্ষা করলেন। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পরেও যখন তিনি আর উঠলেন না তো তিনি সালাম প্রদান করলেন, মা রাত অনেক হয়ে গেছে, সবাই ইফতারও করে নিয়েছে আর আল্লাহ তাআলার নেক বান্দারা ইবাদতে মশগুল হয়ে গেছেন, আপনিও নামাজের জন্য জেগে যান। আজকে এমন কি ঘটল যে আপনি এখনো ঘুমিয়েই রয়েছেন? তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাম ভাবলেন, কখনো কখনো ঘুম অনেক আরামদায়ক হয়ে থাকে, হয়তো এই জন্যই তিনি ঘুমিয়েই আছেন। এই ভেবে তিনি তিনার পাশে দাঁড়িয়েই থাকলেন, কিছু খাবার দাবার খেলেন না, এমনকি রাতের দুই ভাগও কেটে গেল। এমনভাবে অপেক্ষা করতে করতে সকালও হয়ে গেল। এরপরে তিনি তিনার মায়ের কাছে এসে কান্না করলেন আর সালাম দিয়ে আবারও ডাকতে লাগলেন যে ফজরের নামাজের সময় হয়ে গেছে। আকাশের জিন ও ফেরেশতা তিনার কান্না শুনে কান্না করতে শুরু করেছিল, পাহাড়ও তিনার দুঃখে কেঁদে ফেলেছিল। ইতিমধ্যে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে তুমি কেন কান্না করছো? এই সা, তুমি তোমার মাথা মুবারক উঠাও, আপনার মা এই দুনিয়া থেকে পরলোক গমন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব আতা করবেন। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুলে অনেক কান্না করতে শুরু করলেন আর বলতে লাগলেন, আমার পাশে এখন কে থাকবেন? রাতের বেলায় আমাকে কে শান্তি প্রদান করবেন? আমার দুঃখে দুঃখিনী আর কে হবে? আমার বিপদে আমাকে কে সাহায্য করবে? আল্লাহ সুবহান ওয়া তাআলা লেবাননের পাহাড়ে ওহী নাজিল করলেন,
তাই লেবাননের পাহাড় বলতে শুরু করল, এ রুহুল্লাহ, আপনি কেন এত চিন্তা করছেন? আপনি কি আল্লাহ তাআলার সঙ্গে আরো একজন কাছের বন্ধু চাচ্ছেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের কাছ থেকে যখন এমন কথা শুনলেন, তো তিনি পাহাড় থেকে নিচে নেমে এসে একটি গ্রামের দিকে অগ্রসর হলেন আর বানি ইসরায়েলের বস্তিতে গিয়ে বলতে শুরু করলেন, আসসালামু আলাইকুম ইয়া বানি ইসরায়েল। তারা বলতে শুরু করলো, এ আল্লাহর বান্দা, আপনি কে? আপনার সৌন্দর্যে আমাদের চারপাশ যেন আলোকিত হয়ে গেল। হযরতে ঈসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি রুহুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন। আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা আমাকে আমার মায়ের কাফন দাফনে সাহায্য করো। এ রুহুল্লাহ, এই পাহাড়ে তো শুধু সাপ আর বিচ্ছু রয়েছে। আমাদের বাপদাদারা 300 বছর ধরে কেউ এই পাহাড়ে যায়নি, তাহলে আমরা এখন কিভাবে সেই পাহাড়ে যাব? হযরতে ঈসা আলাইহিস সালাম এই কথা শুনে পাহাড়ে ফিরে আসলেন আর সেখানে দুইজন সুন্দর যুবক দেখতে পেলেন। তিনাদেরকে দেখে তিনি সালাম করলেন আর তারাও সালামের জবাব দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তাদেরকেও নিজের সমস্যা বললেন যে আমার মা সফরে ছিল আর এই পাহাড়ে ইন্তেকাল করেছেন। আপনারা দুইজন আমাকে আমার মায়ের কাফন দাফনে সাহায্য করুন। এই দুইজন যুবক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম আর হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ছিলেন। তিনারা বললেন, এই সুগন্ধি কাপড়টি আল্লাহ তাআলা আপনার মায়ের জন্য পাঠিয়েছেন আর আপনার মাকে গোসল দেওয়ার জন্য আকাশ থেকে হুরেরা আসছেন আর হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তিনার মায়ের কবর খনন করলেন আর জানাজার নামাজ পড়ে তিনাকে সেই কবরে দাফন করে দেওয়া হলো। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, আপনি আমার অবস্থার সম্বন্ধে অবগত রয়েছেন আর আপনি আমার কথাও শুনতে পাচ্ছেন। আমার অবস্থা আপনার থেকে গোপন নয়। আমার মা যে সময় ইন্তেকাল করেছিল আমি সেই সময় উপস্থিত ছিলাম না। আপনি এখন তাকে হুকুম করুন যে তিনি যেন আমার সঙ্গে কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, আমি তাকে তোমার সঙ্গে কথা বলার জন্য হুকুম দিয়ে দিয়েছি। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনার কবরের কাছে এসে ক্রন্দনরত আওয়াজে ডাক দিলেন আর সালাম প্রদান করলেন। তো তিনি কবর থেকে সালামের জবাব দিলেন আর বললেন, এ আমার প্রিয় ছেলে, তুমি কি বলছো? হযরতে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ আমার মা, তোমার অবস্থা কেমন এবং তুমি আল্লাহ তাআলাকে কিভাবে পেয়েছো? হযরতে মরিয়াম সালামুল্লাহ আলাইহা বললেন, আমার এই জায়গাটি অনেক উত্তম জায়গা আর আমি আল্লাহ তাআলাকে অনেক মেহরবান এবং আমার উপর রাজি পেয়েছি আর আল্লাহ সুবহান ওয়া তাআলার কোনো অসন্তুষ্টি দেখিনি। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ আমার মা, আপনি মৃত্যুকে কেমন পেয়েছেন? তো হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ তাআলার কসম, আমি এখনো আমার মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারি আর মৌতের ফেরেশতার ভয়ঙ্কর দৃশ্য আমি এখনো আমার সামনে দেখতে পাচ্ছি। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মৃত্যু যন্ত্রণা থেকে মেহফুজ রাখুন। আমিন সুমামিন। আমিন।